সেনাবাহিনীতে নিয়োগের জন্য SSCGD 2022-23 এ ত্রিপুরার জন্য 700টি পোস্ট বের হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্যপদগুলিতে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে PRTC বাধ্যতামূলক। অভিযোগ, অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার PRTC করে SSCGD 2022-23 সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে। আগামী 17 জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। যাদের যাদের এরকম অবৈধ PRTC সহ দরখাস্ত জমা দিয়েছে তাদেরগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ NSUI সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে রিপোর্ট এইচটি লাইভ 24/7। আমরা একটা বিষয় নিয়ে SDM এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো SSCGD একটা ইন্টারভিউ, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ, প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা SDM এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700 উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পারমানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পারমানেন্ট রেসিডেন্সি। দেখুন, আপনাদের দেখাচ্ছি এই যে পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট, টাকার বিনিময়ে SDM অফিস থেকে, বিভিন্ন SDM অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, পাটনা বিহার। বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে, ত্রিপুরাতে PRTC বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধির দল SDM এর কাছে কথা বলতে যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিতে হবে, না হয় আমরা কিন্তু এখানে তালা দিব, এটাকে তালা দিব। আমরা কথাগুলি এটা শুনতে হবে, আমার সাথে কথা হয়েছে SDM সাহেব, উনি আমাদের সময় দিয়েছে, আমরা এসেছি প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে। এই PRTCটা কোনখান থেকে বানাইছে? এটা PRTCটা, এটা তেলিয়ামুড়া। শুধু একটা আপনাকে যেমন সাপোর্ট একটা বানিয়ে দেখিয়েছে মুখ্যমন্ত্রী, এই ব্যাপারটা তো দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো উনি জানে না বিষয়টা, ওনাকে আমরা বলবো যে এই ব্যাপারটা দেখার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট এই যে ইন্টারভিউ হবে, এই যে ফেকভাবে বানানো হয়েছে সেটা দেখার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি, এবং যদি না মানে তারপর আপনাদের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ দেখা দেবো। আজকে আমরা SDM এর সাথে কথা বলেছি, ওনার সাথে আমরা। আচ্ছা, এই যে এইটি বানাইতেছে, কারা জড়িত থাকতে পারে মনে হচ্ছে? এটাতে জড়িত বলতে কি, এটা SDM কীভাবে এটা সই দিচ্ছে, কার মদতে হচ্ছে বলুন তো। আপনাকে তো একটা আমি দেখালাম, এরকম আরও আপনাকে দেখাতে পারো, 400-500 আপনাদের এই ক্যান্ডিডেটে ধরা পড়লো, আরও দেখাতে পারো। এটা কি সম্ভব? PRTC বানিয়ে দিচ্ছে এইভাবে ডুপ্লিকেট বাইরের লোক, ওর ইউপিতেও PRTC, বিহারেও PRTC, আবার এখানেও PRTC, এটা কীভাবে সম্ভব আপনারা বলুন তো, আপনারা বিচার করুন। তারা তো মেডিকেল আর কিছুদিন পরে, 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ থেকে ওদের মেডিকেল। আপনাদের দাবিটা মেডিকেলের আগে কি থাকবে? নিশ্চয়ই এটা ইনভেস্টিগেশন করতে হবে, তদন্ত করতে হবে। একই ব্যক্তির দুইটা PRTC তো থাকতে পারে না, আপনারা বলুন একই ব্যক্তির কি দুইটা PRTC থাকতে পারে, এটা কি সম্ভব? তাই আপনাদের মাধ্যমে আমরা এসেছি, ওনার সাথে আইনগতভাবে প্রশাসনিকভাবে আমরা কথা বলবো, তারপর আমরা NSUI থেকে এসেছি না।